তারাবি সেখানে পড়াইতে গেছি বললাম, ওখানকার ওই আলিয়া মাদ্রাসার ভাইস চেয়ারম্যান, এটা হলো বেদাতিরা, আহলে বেদাত। এই হুজুর, আমি তখন মনে হেদায়া পড়ি এরকম টাইপের বা আরব নিচে পড়ি, হুজুরে এই জুমার পরে মিলাদ পড়াবেন, তো মিলাদের আগ মুহূর্তে একটা হাদিস শুনাইছেন, হাদিসটা শুনেতে গেছেন, আমি তো একদম পাশে বসে শুনতেছি, কি বললেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته, যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে আমার কবরের পাশে, আমি নিজে তার দরুদ শুনতে পাই। সুবহানাল্লাহ, নবীজির রওদা মুবারকের পাশে কেউ দরুদ পড়লে নবীজি নিজে শুনতে পান। দ্বিতীয় অংশ হলো ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, নবীজি বলেন আর কেউ যদি দূর দূরান্তে দরুদ পড়ে তবে সেই দরুদ আমার কাছে পৌঁছানো হয়। আপনি কে, আপনার নাম কি, আপনার আব্বার নাম কি, আজকে সারাদিনে কয়বার দরুদ পড়ছেন, এই দরুদগুলোকে ফেরেশতারা একটা প্যাকেটের মধ্যে ঢুকাইয়া মেড ইন বাংলাদেশ নোমান বিন আব্দুল আহাদের পক্ষ থেকে 100 বার দরুদ প্যাকেটটা নিয়ে মদিনা শরীফের নবীজির রওদায় পেশ করে দেয়। বুঝেন নাই? ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, হাদিস বলে যারা দূর দূরান্তে দরুদ পাঠ করে তাদের দরুদ ফেরেশতাদের মাধ্যমে নবীজির কাছে পৌঁছানো হয়। এটা হলো সহি, এটা হলো যৌক্তিক, এটা হলো যৌক্তিক এবং সহি অনুবাদ। ওয়াল্লাহ কোরআন সামনে নিয়ে মেহরাবে বলছি, ওই আল্লাহর বান্দা অনুবাদ করেছে, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যারা দূর দূরান্তে দরুদ পড়ে আমাকে তাদের দরুদের কাছে পৌঁছানো হয়। কি অনুবাদ করলো? আমাকে তাদের দরুদের কাছে পৌঁছানো হয়। তো আমার যখন দরুদের কাছে পৌঁছানো হয় তাহলে নবীজি যখন আমার দরুদের কাছে আসেন তো আমি এখানে বসে বসে দরুদ পড়লে কি আর হবে, তখন আমাকে দাঁড়াইতে হবে। তো এই হাদিসের আলোকে রাসূল আমাদের কাছে আসেন, এটা প্রমাণিত, আর এই প্রমাণ প্রমাণিত হওয়ার কারণেই আমরা কিয়াম করি। সাব্যস্ত করে নিয়েছি, রাসূল আসবে আর তুমি সেখানে দাঁড়াইবে না, এটা কেমন কথা? কি বলেন, রাসূল আসবে তুমি সেখানে দাঁড়াইবে না, এটা কেমন কথা? তুমি কি আদব লেহাজ আছে নাকি তোমার? ওই যে সিলেটে কেউ আছেন এখানে, সিলেটের ফুলতলি আছে একটা, সেই জকিগঞ্জ এলাকায় ফুলতলির পিসাই বুজুর যেদিন মারা গেছেন, আমি ফুলতলির এক বড় মুরিদ এবং ফুলতলি অঙ্গনের আলেমের মুখে বক্তব্য শুনেছি, তিনি বলতে সে ফুলতলির হুজুরের জানাজা গেছে, ফুলতলি হুজুরের জানাজা গেছে। এবার আমিও কি করি, ফুলতলি হুজুরের জানাজায় ওখানে গিয়া শুধু তালাশ করতেছি আজকের জানাজা কে পড়ায় কে পড়ায় কে পড়ায়, পরে দেখলাম যে ফুলতলির পীর সাহেবের ছেলে পড়াইছে। ওরে বেয়াদবের বাচ্চা, রাসূল আসলো তুই কি লেগে পড়ালি, কয় না, যেখানে স্বয়ং রাসূল আসলেন সেখানে তুই জানাজা পড়াইবি কোন আকলে? এবার আপনি বলেন, ইনসাফের সাথে বিচার করতে গেলে কোথায় গিয়া থাকে, ইনসাফের সাথে বিচার করতে গেলে কোথায় গিয়ে থাকে? তারা নিজেদের মত পথকে বাস্তবায়নের জন্য নবীজির দলিল দিয়ে নবীজির উপরে বাড়াবাড়ি করছে। আফসোস না, চেয়ারের মধ্যে সুন্দর করে দেখবেন বিভিন্ন বেদাতি এলাকায় এই হুজুররা এমনভাবে বুঝায় পাবলিকরে, সুন্দর করে এখানে একটা তোয়ালিয়া দেয়, উন্নত চেয়ার দেয়, এরপরে চারোদিকে গোল হইয়া এভাবে হাত দিয়া একেবারে মুতাওয়াজ্জি হইয়া হ্যাঁ মিলাদ শরীফ কিয়াম শরীফ শুরু করে, কেন, কিছুক্ষণের মধ্যে রাসূল আসবেন, এরপরে রাসূল চেয়ারে বসবেন, আমরা ওনাকে সম্মান জানাই। আমার একটা প্রশ্ন হলো, রাসূল কতক্ষণে আসছে তোমরা কি নিশ্চিত জানতে পারো? না, এখনো জানি নাই। তাহলে যদি তোমরা আগে দাঁড়ায় যাও, রাসূল এখনো আসেন নাই, তো এটা কেমন জানি হয়ে গেল না? আবার রাসূল এখনো ফিরে যান নাই, তোমরা বইসা গেলা, কেমন জানি হয়ে গেল না? বুঝেন নাই? তুমি তো দেখলে না খবর আইলো, আগে দাঁড়ায় গেছ, বেয়া দেবী হইলো না, এখনো নবীজি জান নাই, তোমরা বইয়া গেছ, বেয়া দেবী হইলো না। যা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত না, তা আকল দিয়ে কখনোই সাব্যস্ত করা যায় না। কথা কি বুঝতেছেন আপনারা? চট্টগ্রামের এক বক্তা, আজিব লাগে আমার কাছে, চট্টগ্রামের এক বক্তা, আরেকদিন শুনেছিলাম কিনা, শিরিকের মশালায় হয়তো আমি বলেছিলাম, সে বলতেছে
বাংলাদেশ সরকারের কাছ থেকে কিছু বাজেট নিতে হলে যেরকম আমরা আমাদের এমপি সাহেবের মাধ্যমে স্পিকারকে বলতে হয়, স্পিকার সেটা হাউসে উপস্থাপন করেন, সেখান থেকে প্রধানমন্ত্রী বাজেট দেয়, ঠিক তেমনিভাবে আমরাও আমাদের আল্লাহর কাছ থেকে কিছু আনতে হলে পীর আউলিয়ার কাছে যেতে হয়, পীর আউলিয়া আল্লাহর কাছে প্রস্তাব করতে হয়। আফসোস না? বলেন আফসোস না? এগুলো আক্ষেপের বিষয় না? চট্টগ্রামে একটা এলাকা আছে মাদারশা, কি জায়গার নাম কি? মাদ্রাসা না, মাদারশা, মাদারশা। এই মাদারশা এলাকায় একটা বড় মসজিদ আছে, বড় একটা মাঠ আছে। ওই মাঠের এই মসজিদে প্রবেশের এই পাশে একটা ছোট্ট পুকুর আছে, ওই পাশে ডান পাশে মাঠ, এখানে একটা পুকুর, এদিক দিয়ে মসজিদের দিকে যায়, পুকুরের কোনায় একটা ছোট্ট ঘর আছে। ঠিক এই মাঠের পূর্ব সাইডে এক আল্লাহর বান্দা আছে, তৈয়ব ভাই, ওনার নাম তৈয়ব ভাই। আমি 2012-13 সালের দিকে ওখানে ওয়াজে গেছিলাম, লম্বা টাইম বয়ান করছি। বয়ান শেষে আমি তৈয়ব ভাইকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর এলাকা, এই যে ঘরটা, এই ঘরটা বন্ধ, পুকুরের কোনায় ঘরটা, এটা কীর ঘর, এটা কীসের? এটা একটা মাদ্রাসা, এটা একটা কাছারি, এটা হয় না এরকম? আমি জিজ্ঞেস করলাম এটা কী? তৈয়ব ভাই আমাকে বলতেছে, এখানে গোসল শরীফ বিতরণ করা হয়। এই ঘরে কি বিতরণ করা হয়? গোসল শরীফ। আমি কতক্ষণ চিন্তা করলাম, জীবনে মক্কারে জানলাম শরীফ, মদিনারে বলি শরীফ, কোরআনরে বলি শরীফ, আর এখানে বলে গোসল শরীফ। গোসল কেমনি শরীফ হয়? চট্টগ্রামের ইমাম সাহেবের রুমের উপরে লেখা আছে হুজরা শরীফ, হুজরা শরীফ। আপনাদের এতে আছে নাকি হুজরা শরীফ? দুনিয়া কি জানি রুমের উপরে কি লেখা, ও হুজরা খানা, এই তো হুজরা শরীফ। আজিব, গোসল শরীফ এটা কি জিনিস? পরে তো এবারে ধরলাম, ওই গোসল শরীফের রহস্যটা বলেন, গোসল শরীফ বিতরণের রহস্যটা বলেন ভাই, ও হতভম্ব হয়ে যাবেন। ওই যে পাকিস্তান থেকে একজন বড় ধান্দাবাজ বাংলাদেশে আছে, তাহের শাহ, জানেননি আপনারা? এটা আমি ধান্দাবাজ বলি, পাকিস্তান থেকে আপনি হায়ার করে আনতে হবে, কেন আপনাদের দেশে সুন্দর মোটা তাজা বিশাল চেহারা, ঘাড় মোটা, পাশা বড়, এরকম হুজুর নাই, তো হেডি একটারে বসাই পূজা করেন না, আপনি পাকিস্তান থেকে আনতে হবে কে? পূজাই যদি করতে হয় তো আপনি এরকম একটারে বসাই দেন না, আপনার এলাকায় তো একটা সার্ভিস আছে পাকিস্তান থেকে আনে। তাহের শাহ পাকিস্তানে বাংলাদেশে আসলে উনি ওই ঘরের মধ্যে গোসল করেন, উনি ওই ঘরে গোসল করার পরে ওনার গোসলে ব্যবহৃত পানিগুলো বোতলে বোতলে বিতরণ করা হয়, এই পানির অপর নাম গোসল শরীফ। ওনার ব্যবহৃত পানির অপর নাম গোসল শরীফ। এবার আপনারা বলেন, হজরতওয়ালার মাথার ধোয়া পানিগুলোর তো একটা দাম আছে, হজরতওয়ালার কুলকুলি করা পানিগুলোর একটা দাম আছে, হজরতওয়ালার শরীরের পানিগুলোর একটা দাম আছে, কিন্তু হজরতওয়ালার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই জায়গার ধোয়া পানিগুলোর কি উপায়? হ্যাঁ, কোন আকলে আপনি হজরতওয়ালার নাভির নিচের পানিগুলো, ব্যবহৃত পানিগুলো আপনারা বোতলে নিয়ে যান, এরপরে আবার এটাকে ভক্ষণও করে, পান করে, এটা শরীরের মধ্যে ছিটা, এটারে মিক্স করিয়া করিয়া গোসল করিয়া তার রোগ বালাই দূর করে। আফসোস, কিভাবে মানুষের মগজ ধোলাই করলে পরে এই জাতীয় বিশ্রী এবং এবং ব্যবহৃত মায়ে মুতাহার, মায়ে মুস্তামালকে তারা উপকারী এবং উপযোগী মনে করে ব্যবহার করে, কি পরিমাণ আকল নষ্ট হলে, রুচি নষ্ট হলে করে এটা। মানুষকে বুঝাই দিছে কথা, মানুষকে বুঝাই ফেলছে। এখন তিনি বলতেছেন যে আল্লাহর কাছ থেকে কিছু বাজেট নিতে হলে পীর সাহেবের কাছে বলতে হয়। আমি কিছুক্ষণের জন্য মানে নিলাম, আপনার পীর সাহেবকে বললে আপনার পীর সাহেব আল্লাহর কাছ থেকে বাজেট করে আনবে, কিন্তু দুঃখজনক হলো বাংলাদেশের করোনাকালীন সরকার নামক সরকারের পক্ষ থেকে দেওয়া জনগণের জন্য যে ত্রাণ, এই ত্রাণের তেলের সারি সারি বোতল আপনার খাটের নিচে ঢুকে গেল কেমনে, বুঝেন নাই? সরকারের দেওয়া বাজেট কিন্তু তেলের বোতল যদি আপনার খাটের নিচে ঢুকে যায়, তো আল্লাহ প্রদত্ত বাজেট করায় তেলের বোতল আপনি কি করবেন? পীর সাহেব কয় না,
যে ফিশাবে আল্লাহর কাছ থেকে বাজেট আনবে, এই ফিশাবে তেলের বোতলগুলো কি করবে, চাউলগুলো কি করবে, কম্বলগুলো কি করবে? তিন পদের কম্বল আইছে, আপনি প্রথম এক নম্বর কম্বল সব ভাতিজারে বাগিনারে দিয়ে খাইয়ে ফেলবেন, তিন নম্বর কম্বল জনগণরে দিবেন, তাহলে আপনি কি এর পীর মিয়া? আপনি আল্লাহর কাছ থেকে আইনাম নিজে খাইলাম? সাবধান মুসলমান, এ সমস্ত লোকেরা তাদের ভুল মতবাদগুলোকে প্রমাণ করার জন্যে কোরআনের দলিল পেশ করছে। ওই যে ভাইস প্রিন্সিপাল সাহেব আমার চোখের সামনে জনগণকে বুঝাচ্ছে, ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যারা যারা দরুদ পড়ে দূর দূরান্তে, রাসূল বলেন আমাকে তাদের কাছে পৌঁছানো হয়। আমি করছি কি, ওনাকে এইভাবে ডান দিকে একটু মুচড় দিয়ে বললাম যে হুজুর, আপনি যে হাদিসের অনুবাদটা করছেন আমার মনে হয় অনুবাদটা ভুল বলছেন। আল্লাহ সাক্ষী, উনি আমাকে ইশারা দিয়ে বলতেছে আপনার লগে পরে কথা কম। এরপরে যে উনি গেছে, আমি আমার তারা বিশেষ করে এই যে চলে আইছি, আজ পর্যন্ত দ্বিতীয়বার ওনার সাথে আবার দেখা হয় নাই, দেখা হয় নাই। আমি তখন ছাত্র ছিলাম, আমি ওনাকে জানতে চাইছি যে আপনার হাদিসের অনুবাদটা ঠিক হয় নাই। উনি আমার ইশারা দিয়ে বলতেছে আপনার সাথে পরে কথা বলবো, হাতে ইশারা দিয়ে মুখে বলছে যে আপনার সাথে পরে কথা বলবো। এরপরে মিলাদ শেষ, মুনাদাত শেষ, খাওয়ান দাওয়ানের অপেক্ষা তিনি করেন নাই, যে গেছেন আজ পর্যন্ত তার সাথে আমার দেখা হয়নি। এবার আপনারা বলেন ইউদিল্লু বিহি কাসিরা, কোরআনের দলিল দিয়েই তো তারা গোমরা হচ্ছে, হাদিসের দলিল দিয়েই তো তারা গোমরা হচ্ছে। ওয়াইয়াহদি বিহি কাসিরা, এই কোরআন দিয়েই মানুষ লাভবান হবে, কোরআন দিয়েই মানুষ হেদায়েত পাবে।